কোরাপুট জেলার সিমলিকুড়া ব্লক অন্তর্গত সরিষাপদর গ্রাম পঞ্চায়েত ঝড়িকেন্দা গাঁ লোকে পানি সমস্যাকে নিয়ে বারম্বার অভিযোগ করে সরপঞ্চক হলে কৌশি পানির সমস্যা সমাধান হয়ে নথিলা। হলে ঝড়িকেন্দা গাঁ লোকে পাপাই শোষ মেটাইবা এক কিলোমিটর দূর মূষাকুড়া গাঁরে যাই পা আনুলে। এই পা সমস্যা খবর শুণবা মাত্রে আম সংঘর্ষ টিভি প্রতিনিধি পঁচি লোক সমস্যা বিষয়ে খবর সংগ্রহ করে সেমিলিকুড়া ব্লক অধ্যক্ষ শ্রীমতী লিলি অন্টাপারিয়া ভেটি আলোচনা করে পরে তৎপরতা দেখাই সেই গ্রামে পৌঁছি অধ্যক্ষ পরে মরিং গাড়ি ধর পৌঁছি সেই গাঁ মঝিরে জায়গা চিহ্নট করে নলকূপ আরম্ভ করে পরে গাঁর সমস্ত মহিলা পুরুষ আনন্দ হয়ে ধন্যবাদ অর্পণ করে সোনা ফাঙ্গি ঝড়িকেন্দা অসুবিধা হল একচুয়ালি পানি পাই বহুত অসুবিধা গাঁরে গোটে নলকূপ লা সেটা খারাপ হয়ে গলা তারপরে পাইপ পানি আসছিল সেটা খারাপ হয়ে গলা পাইপ পানি গোটে জলার আসছিল সেটা বি দুইটা যাক খারাপ হয়ে গলা টোটাল পানি নাই খারাপ হ্যাঁ সেটার মশা গুড়া যাই না পানি আনুচান্তি সেটি গলে তাঙ্কর গাঁর লোক পানি দরলি দরি সরলা পরে একা এটি লোক ঝড়িকেন্দার লোক পানি দেউচান্তি যাক একা কমসে কম গোটে ঘণ্টাটি লাগি যাচ্ছি সেটা তো এমনি সন্ধ্যার জগিক আনুচান্তি সকাল টিকে রোষই বাসই করি না আরি পানি পাই যাচ্ছি সেটি বহুত হইরাণ হয়েছি সরপঞ্চ আসছিল সরপঞ্চকে বি দুই তিন তর চার তর কুয়া হল সে বি বুঝলা নাই দরকার আজ্ঞা নিহাতি পটাঙ্গিরু দিলীপ খরাঙ্ক রিপোর্ট সংঘর্ষ টিভি।